বি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে বিডিও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে বিডিও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে এটি আবেদন করতে গেলে তোমাদের ফর্মটি প্রথমে ফিল করে বিডিও অফিসে জমা দিতে হবে এবং এখানে আবেদন করতে গেলে বয়স যোগ্যতা কী লাগবে ডকুমেন্টস কি কী লাগবে সাথে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আপনারা কোন দৃষ্টি থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান তো কিভাবে আবেদন করতে হবে দেখে নাও এই ভিডিওতে তো এখানে একটি পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদের লাগাতে হবে এটি লাগানোর পরেই তোমরা কিন্তু এখানে তোমাদের ফুল নাম লিখতে হবে এবং এখানে গার্জিয়ান নেম লিখতে হবে এবং তোমাদের এখানে পারমানেন্ট এসিডেন্ট অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে লিখতে হবে লেখানোর পরে নিচে আসবো নিচে আসার পরে এখানে জেন্ডার তোমাদের সিলেক্ট করতে হবে মেল ফিমেল ঠিক আছে ডেট অফ বার্থ লিখতে হবে এবং অ্যাসের তারিখ তোমাদের কিন্তু লিখতে হবে এবং কাস্ট এস সি এস টি ও তোমাদের কিন্তু এখানে লিখতে হবে যে কোনো একটি তোমরা যে যে কাস্টের হও কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে ফোন নম্বর এবং ইমেল আইডি ক্লিয়ার এবার বলাচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের যোগ্যতা কি লাগবে এখানে কিন্তু তোমাদের কিন্তু সেটা উল্লেখ করতে হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করার থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং কত সালে পাস করেছেন সেটা লিখতে হবে কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটাও লিখতে হবে সাবজেক্ট ফুল মার্ক মার্ক অবটেন এবং মার্ক অপটেন উইদাউট এডিশনাল সাবজেক্ট এবং পার্সেন্টেজ ক্লিয়ার লিখতে হবে যদি তোমরা বিডিও অফিসে আবেদন করতে চাও তাহলে তোমরা কিন্তু কম্পিউটারের ছয় মাসের একটি কোর্স থাকতে হবে ছয় মাসের কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে তো বিডিও বিশে আবেদন করতে চাইলে তোমার কম্পিউটার কোর্স অবশ্যই লাগবে এবং এখানে নেম অফ দ্য কোর্স আপনি কোন কোর্সটি করেছেন কম্পিউটারের নাম লিখতে হবে পাসিং লিখতে হবে এবং কোন সংস্থা থেকে করেছেন সেটাও কিন্তু আমাদের এখানে লিখতে হবে এবং কোর্স ডিউরেশন কত সময় কোর্সটি করেছেন ছয় মাস এক বছর সেটা তোমাদের এখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে এবং কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু তোমাদের টিকমা করে দিতে হবে তো কি কী ডকুমেন্টস দিতে হয় আমি এ টু জেড বলবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সবার নিচে এখানে তোমরা ডেট লিখতে হবে প্লেস লিখতে হবে এবং তোমাদের সিগনেচার করতে হবে তো এই ফর্মটি আমরা এ টু জেড ফিল আপ করবো ফিল আপ করার পরেই বিডিও অফিসে জমা দেবো এবার দেখব কোন বিডি অফিসে জমা দিতে হবে এ টু জেড কতগুলি ভ্যাকান্সি রয়েছে লাস্ট ডেট কবে দেখুন এটি হচ্ছে সেই নোটিফিকেশন এখানে দশ তারিখ আবেদন শুরু হয়ে গিয়েছে দশ পাঁচ দু এখানে মেমো নম্বর উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে আবেদনের শেষ তারিখ বলেছে চব্বিশে মে দু একুশ একুশে কিন্তু চব্বিশ তারিখ কিন্তু এটি আবেদনের শেষ তারিখ বিকাল তিনটা তিরিশ পর্যন্ত ঠিক আছে এটা গ্রাম রোজগার সহায়ক পদ আমাদের কিন্তু নিয়োগ করা হবে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করা হবে বিডিও অফিসে তো এখানে আবেদন শুরু হয়ে গেছে হুগলি ডিস্ট্রিকে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে পাঠাতে হবে কোন বিডিও অফিসে হুগলি ডিস্ট্রিক্টে ঠিক আছে কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের কোন বিডিও অফিসে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখে নেবে এবং এখানে কোয়ালিফিকেশান তোমাদের প্রথমেই বলে দিচ্ছি উচ্চ মাধ্যমিক পাস সেটা সায়েন্সে হতে হবে ফিফটি পারসেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর লাগ লাগবে এবং তোমাদের এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি নর্মাল এই দুটি সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতেই হবে এবং ছয় মাসের একটি কম্পিউটার কোর্স এখানে লাগবে ঠিক আছে এবং বয়সের লিমিট সেটা বলা হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ হলে তোমরা আবেদন করতে পারবে এবং গভর্নমেন্ট অনুযায়ী তোমরা এস সি এস টি অফিসি যে ছাড় পাওয়া যায় সেটা তোমাদের কিন্তু ছাড় পেয়ে যাবে এবং তোমাদের প্রত্যেক মান্থলি বারো হাজার টাকা বেতন হবে তোমাদের কিন্তু কন্ট্রাক্ট কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ক্লিয়ার এবং তোমার কোন তোমরা কোন বিডিও অফিসে জমা দিবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিডিও অফিসের নাম উল্লেখ করা আছে দেখো এখানে পিওএল এ পোলবা দাপুর ঠিক আছে এখানে ডেভেলপমেন্ট ব্লক এই যে ব্লকে তোমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু তোমরা গিয়ে ওখানে জমা দিতে হবে ক্লিয়ার টাইম বলা হয়েছে অফিস টাইম এগারোটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত ওই টাইমে তোমাদের কিন্তু জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ চব্বিশ মে দু হাজার একুশ এটাও বলে দিয়েছে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা এ টু জেড বিস্তারিত দেখে নেবে ক্লিয়ার এবং নিচে আসবে সম্পূর্ণ ডকুমেন্টস দেওয়ার পরেই এখানে তোমরা কিন্তু আরেকটি জিনিস দেখে নাও তোমাদের যে অফিস থেকে নিয়োগ করা হবে সেটা কিন্তু এই হুগলি ডিস্ট্রিক্ট এবং সাথে এটা যুক্ত করা আছে সেটা তোমার কিন্তু কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু যে নিয়োগ করা হচ্ছে ওই বিডিও অফিস শুধু দুটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এ হচ্ছে হরিদ এবং হচ্ছে মহন্ত মহানন্দ ঠিক আছে এই দুটি জিপিতে নিয়োগ করা হবে ঠিক আছে এবং এখানে একটি করে ভ্যাকান্সি হচ্ছে সেটা তোমার হচ্ছে নেম পোস্ট জিআরএস গ্রাম রোজগার সহায়ক পদে তোমাদের নিয়োগ করা হবে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ফর্মটি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপে